দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ট্যাংরা বাজার এলাকার ডিজাইন অ্যাগ্রো পার্কে। এই খামার মালিক রাজুল হাসান ভাই এবং আমাদের সাথে এসেছেন ডক্টর জহুরুল ইসলাম স্যার। আমরা তাদের দুজনের কথাগুলো শুনব, চলুন। আপনাকে যদি এই খামারটা ডিজাইন অ্যাগ্রো পার্কে আপনি খামারটা কিভাবে ধন্যবাদ। এই খামারটা আসলে একটা ডিজাইন ফার্ম, যেরকম নাম ডিজাইন এগ্রো, আসলে ডিজাইন করে এটা করা হয়েছে। হাসান আমার বহুদিনের পুরাতন মানুষ, শুনেছেন যে প্রায় 16-17 বছর আগের থেকে তাকে আমি জানি। তো আমি যেটা বলবো এক নজরে, এটা খুব চমৎকার খামার, কারণ তার হাউজিং একেবারেই পরিষ্কার এবং এটা যে কত উচ্চ ঘর দেখছেন, এবং ঘরের মধ্যে কোনো বেড়া নাই, কিন্তু খোলামেলা একবারে মুক্ত আলো বাতাস, ঘর কিন্তু কোনো গরম না, বেশ শীতল শীতল পরিবেশ ঘরে। ওয়াটারিং সিস্টেম ভালো, ড্রেনেজ সিস্টেম ভালো, গরুর জন্য পর্যাপ্ত স্পেস 10 ফিট প্রায় জায়গা রেখেছে সে, যেটা আমাদের ফার্মাররা যেটা রাখে নর্মালি 5 ফিট 6 ফিট 7 ফিট, সে কিন্তু অ্যারাউন্ড 10 ফিট জায়গা রেখেছে গরুর জন্য, 9 ফিট হলেই চলতো। ড্রেন অনেক সুন্দর এবং খামারের যেটা হচ্ছে যে খোলামেলা একেবারেই, চতুর্দিকে বান্ডরি দেওয়া আছে বাট ভিতরে গরুগুলো একেবারেই মুক্ত। কাজে এক নজরে খামার খুবই ভালো, খুবই সুন্দর, কারণ প্রত্যেকটা গরুর স্বাস্থ্যও খুব ভালো। এটা দেখে বোঝা যাবে যে খামারের মালিক তার প্রতি খুবই যত্নশীল। এবং একটা খামারে ঢুকলে এক নজর প্রথমেই দেখা যায় অ্যানিমেলের হেলথ, দেখলে স্বাস্থ্য দেখলে আপনি বুঝতে পারবেন যে এই খামারের ব্যবস্থাপনা কেমন। এবং এইখানে কখনো কোনো অসুখ হয় না, এটি খুব স্বাভাবিক, যে কারণ এখানে কোনো অসুস্থ গরুও নাই এবং এখানে কোনো ঔষধের বাক্সও নাই, সে কোনো ওষুধ ব্যবহার করে না। এটা এক নজরে ভালো, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। গুড, আমি আসলে খামারিদের মতো সেই স্বপ্নই দেখি, কারণ আমিও মনে করি যে তিল তিল করে ঘরে ওঠা একটা খামার, সেটি যদি তার প্রফিটের দিকে না যেয়ে লসের দিকে যায়, তাহলে ওই জায়গার থেকে তাকে কিন্তু আর ধরে রাখা সম্ভব হয় না। এবং আমাদের দেশের মানুষদের যেটা সমস্যা হয়, কেউ হয়তো কাউকে দেখে খামার করে, অথবা কেউ না বুঝে করে, অথবা কেউ কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে করে। বাট খামারে যদি এটা না বুঝে যে তার খামারে কী প্রয়োজন, তার খামারের ডিজাইন থেকে শুরু করে তার খামারের খাবার, স্বাস্থ্য ব্যবস্থাপনা, তার রোগ নিয়ন্ত্রণ, মার্কেটিং, জাত উন্নয়ন, এগুলো একটা খামারিকে ভালো করে জানতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা হবে যে সরকারের দায়িত্ব তো অনেক বড়, সরকার তো সেটা পালন করছেই, কারণ সরকার ইন্ডিভিজুয়ালি কোনো খামারিকে আলাদাভাবে ধরে বড় করে দিবে না, উদ্যোক্তাকে আগায় আসতে হবে। যেমন আমি আজকে এই যে হাসান কিন্তু আমার একজন সফল উদ্যোক্তা, কারণ সে বলেছে যে 2006 সাল থেকে, আমি যখন 2006 সালে গাজীপুর সদরে ভেটেরিনারি সার্জন পদে জয়েন করেছিলাম, দ্বিতীয় দিনই আমার কাছে হাসান যে হাজির হয়েছিল যে স্যার আমার গরুর খামার আছে বা আমি গরু পালি আমার কাছে চলেন। আমি তার খামারে গিয়েছিলাম, ঝাঁঝরে তার একটা খামার আছে, সেখানে খুব যে দেখি অনেক সুন্দর গরু, মানে গরু ছোট কিন্তু খুব স্বাস্থ্যবান, খুব সুঠাম দেহের অধিকারী গরু, এবং সুন্দর করে খাবার দিচ্ছে। তখন চারিতে খাবার দিচ্ছিল, ঘরটা ছিল বদ্ধ, এরকম খোলামেলা ঘর ছিল না। তখন সেদিনই আমি তাকে বলেছিলাম যে হাসান, গরুর জন্য প্রথম কন্ডিশন হচ্ছে তার স্বাস্থ্যসম্মত আরামদায়ক ঘর, যেটা আপনার করতে হবে। তখন সে সেখানে চেঞ্জ করে ঘর তৈরি করেছিল। এরপর হচ্ছে তার সুষম খাবার, যে খাবারটা আমি দেবো সেই খাবারটা সুষম হইতে হবে, শুধু গরুকে ভুষি খাওয়ালে চলবে না। যেমন মানুষের দেখা যায় 35 টাকা কেজি 40 টাকা কেজি ভুষি কিনে খাওয়া, এটা একেবারেই অনর্থক, এটা করা উচিত না। কারণ 1 লিটার দুধ বিক্রি করে 1 কেজি ভুষি কিনে এনে গরুকে খাওয়ায়, এর মতো বোকামি কিছুই না, কারণ সে জানে না যে আসলে গরুর খাবার কী। খাবার সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, একটা সুষম খাবার কীভাবে তৈরি করতে হয়, একটা সুষম খাবারে কত পার্সেন্ট মানে ক্যালোরি থাকবে, মানে প্রোটিন থাকবে, কত পার্সেন্ট থাকবে কার্বোহাইড্রেট থাকবে, মানে শ্বেতসার যেটাকে আমরা বলি, কত পার্সেন্ট আপনার ফ্যাট থাকবে, এটা জানতে হবে তাকে। এবং 1 কেজি খাবারে কত কিলো ক্যালোরি শক্তি হবে, এটা যদি খামারিরা বুঝতে পারে, এটা যদি তার জন্য কঠিন
কিন্তু এটা আসলে বুঝাইলে সে বুঝতে পারে যে একটা গরুর আসলে ড্রাই ম্যাটার বলে খাদ্যের মধ্যে খাওয়ার পরে যে কতটুকু ড্রাই ম্যাটার লাগে একটা গরুর শরীরে ওজনের জন্য। ড্রাই ম্যাটার মানে শুষ্ক পদার্থ, এবং একটা গরুর শরীরে কতটুকু পানি লাগে, একটা গরু তার দৈহিক ওজনের কত পার্সেন্ট খাবার দৈনিক দিতে হয়, এবং একটা গরুর থেকে দুধ পাইতে হলে সেই দুধ দুধের অনুপাত অনুযায়ী কী পরিমাণ খাবার দিতে হয়, কতটুকু কাঁচা ঘাস দিতে হয়, এইগুলি আসলে শিখার ব্যাপার। আমাদের ফার্মাররা এই জিনিসগুলি শিখে না। সরকারের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলো, এই যেটা হাসান বলেছে টেকনোলজির কথা, টেকনোলজিক্যালি মানুষকে হস্তান্তর করা, শিখিয়ে দেওয়া। যেমন আমরা সাধারণ টেকনোলজি যেটা অনেকে অনেক পুরাতন অনেক টেকনোলজি আমরা ব্যবহার করি, আধুনিক বিশ্বে কিন্তু আরও অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে। আজকাল দেখছেন যে মানুষ ইউরিয়া মোলাসেস স্ট্র বলে এগুলো খাওয়াচ্ছে, সেটা ঠিক আছে, এর চেয়ে আরও অনেক উন্নত মানের প্রযুক্তি বেরিয়ে আসছে। আজকাল দেখছেন আপনি সাইলেজ তৈরি করে খাওয়াচ্ছে, তো সাইলেজ তৈরির প্রক্রিয়াটা ভালো করে জানা, পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করা, সেই ড্রাই সিজনের জন্য ঘাসগুলিকে সংরক্ষণ করে রেখে দেওয়া এবং সেগুলি সাইলেজ আকারে গরুকে দেওয়া, এবং মৌসুমি ঘাসগুলি নিয়মিত চাষ করা, কোন ঘাস থেকে পর্যাপ্ত প্রোডাকশন আসবে সেটা নিশ্চিত করা, তাকে সিড যারা বীজ ঘাসের বীজ সরবরাহ করা, কাটিং দেওয়া, ক্ষেত্র বিশেষে এগুলো ডেমনস্ট্রেশন তৈরি করা, যেগুলো আমি আমার 21,000 ফার্মারদের মধ্যে তৈরি করেছি। আমি যখন ট্রেনিং করাই, ট্রেনিং করে যখন সে চলে যায়, তখন কিন্তু তার হাতে আমি সিড বীজ দিয়ে দিই, কাটিং দিয়ে দিই, কারণ হচ্ছে এটা হলো তার শক্তি, এটা হলো তার ব্যবসার পুঁজি, তার জ্ঞানের পাশাপাশি তাকে আমার এই যে রিসোর্সের পাশাপাশি তাকে আমার ইনপুট দেওয়া লাগবে, যেটা হচ্ছে তাকে যদি আমি এই জিনিসটা দিতে পারি তাহলে, কারণ সে তো জানে না কোথায় কী আছে, তাকে এটা সন্ধান দেওয়া এবং কোন খাবারে কী পরিমাণে মার্কেটিং একটা বিষয় আছে যে মার্কেট নিয়ন্ত্রণ করা, খাবারের দাম কোন কোন সময় বেড়ে যায়, কোন কোন সময় দেখা যায় তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। যেমন কোন কোন যখন বর্ষাকালে কিছু কিছু জিনিসের দাম অনেক বেড়ে যায়, ভুট্টার দাম বেড়ে যায়, সয়াবিনের দাম বেড়ে যায়, ফার্মারদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো রাস্তাঘাটে আন্দোলন করার প্রয়োজন নাই। ফার্মারদের সংগঠন, যে সংগঠন প্রপারলি সরকারের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলি তারা বলতে পারে, এবং ফার্মাররা কিন্তু ইতিমধ্যে এখন অনেকটা সংগঠিত, বিচ্ছিন্নভাবে হলো। আমি যেটা মনে করি যে ফার্মারদের তাদের দাবি সম্পর্কে বৈধ এবং ন্যায্য দাবি সরকারকে উপস্থাপন করার মতো প্ল্যাটফর্ম তৈরি করে সরকারকে জানানো, কারণ সরকার তো বুঝতে পারে, আমি যদি না বলি আমার সমস্যাকে সরকার তো জানবে না। সরকার পলিসি তৈরি করে রেখেছে, বাট এই পলিসিকে ইমপ্লিমেন্টেশন করতে গেলে মানে সরকার এবং উদ্যোক্তার বা কৃষকের সরাসরি লিঙ্কেজ থাকতে হবে, যেটা আমাদের এই বন্ধনটা তৈরি করার জন্য এখন দরকার কাজ করা। এবং আমাদের লাইভস্টক ডিপার্টমেন্ট সত্যি সত্যি অনেক বেশি কাজ করেছে, যথেষ্ট কাজ করেছে গত 9-10 বছর আমি দেখেছি, যেহেতু আমি লাইভস্টক ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছি, আমি জানি যে লাইভস্টক ডিপার্টমেন্ট ব্যাপকভাবে মানুষের কাজে আসছে। আজকে প্রযুক্তি একদম মানুষের দ্বারগুড়ায় চলে আসছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি চীন থেকে ঘাস এনেছিলাম, এটা কোন আমি আমার ফার্মারদের কথা চিন্তা করে এনেছি, পৃথিবীর কোথায় কোথায় ভালো ঘাস হচ্ছে, কোন ঘাস আমার দেশের মাটির সঙ্গে, কোন ঘাস দিয়ে আমার পরিবেশ সহিষ্ণু হবে, কোন ঘাস লবণাক্ত সহিষ্ণু হবে, কোন ঘাস দিয়ে আমি বেশি প্রোডাকশন পাবো ঘাসের, কোন ঘাসে আমার এনার্জি বেশি আছে, কোন ঘাসে আমার ক্যালোরি বেশি আছে, কোন ঘাসের মধ্যে আমার প্রোটিন বেশি আছে, এবং সেটা ফার্মারকে সেটা অ্যানালাইসিস করে রিসার্চ করে ফার্মারদেরকে অ্যাডভাইস করা এবং সেইভাবে দিলে, এবং কোন ধরনের খাবার ফ্যাটেনিং গরুর জন্য ভালো হবে, ছাগলের জন্য কোন ধরনের খাবার ভালো হবে, পোলট্রির খাবার কোনভাবে তৈরি করলে খাবারের মান ভালো থাকবে এবং খাবারকে আমি আমার ইকোনমিক্যালি আমি খাবার দিয়ে আমি লাভবান হব, সেটা আমাকে সরকারের পার্ট থেকে সেটা যথেষ্টভাবে রিসার্চ করে দেওয়ার দায়িত্ব সরকারের রয়েছে। সরকার অনেক ধরনের সহযোগিতা মানুষ মানে জনগণের জন্য করে, কিন্তু জনগণকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, যেটা আমাদের দেশের জনগণ আসলে সেভাবে এখনও সচেতন হয়নি। তা আমার যেটা মানে অ্যাসেসমেন্ট, আমার যেটা মূল্যায়ন, সেটা হচ্ছে যে ফার্মারদেরকে ট্রেন করতে পারলে, প্রশিক্ষণ দিতে পারলে তাহলে সেটা বুঝতে পারবে। আমাদের খামারিদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি হচ্ছে যে খামারির আসলে একজনকে দেখে আরেকজনে খামার করে, সে জানে না যে একটা খামার তৈরি করতে গেলে তার হাউজিং থেকে শুরু করে ফিডিং, ব্রিডিং, ম্যানেজমেন্ট, এটি কেমন করে সে এটাকে মানে মানে পরিচালনা করবে এটা জানে না, না জেনে সে শুরু করে, শুরু করতে গিয়ে সে প্রথমেই হুঁচট খায়। এবং লাইভস্টক সেক্টরে কাজ করে আসলে সাধারণত ইদানিং অনেক ভালো ভালো এন্টারপ্রেনিয়র তৈরি হয়েছে, এটা হয়তো ডিপার্টমেন্ট সহযোগিতা করে তৈরি করেছে বা আমরা যারা করেছি, বাট সাধারণ মানুষ কিন্তু এখনও প্রযুক্তির থেকে বহু দূরে অবস্থান করতেছে, তারা জানে না যে উৎপাদনমুখী প্রযুক্তি কোনটা, এবং সেটা ওই শ্রেণীর মানুষগুলি কিন্তু এক ধরনের মাঝখানে, যেহেতু এরা একদম সাদা মাঠা মানুষ, যে যা বলে তাই বিশ্বাস করে, সে সাধারণ মানুষ যারা একদম গ্রামের তৃণমূল কৃষক, সে কিন্তু এই প্রযুক্তির থেকে বিচ্ছিন্ন থাকার কারণে কী হয়েছে, তাকে ঠকানো কিন্তু সহজ, এবং তাকে এক শ্রেণীর মানুষ, এই এক শ্রেণীর বুদ্ধিমান চতুর লোক তাদেরকে কিন্তু ব্যাপকভাবে ঠকাচ্ছে।
এবং যেহেতু সে জানে না, কারণ যে ব্যক্তি না জানে তাকে ঠকানো সহজ। এবং এই এই মাঠে গরু কেনা বেচা, খাদ্য দেওয়া, অ্যাডাল্টারেশন তৈরি করা, মার্কেটিংয়ের দিকে সমস্যা সৃষ্টি করা। এবং দেখা যায় যে ওই যে কথাটা হাসান বলেছে যে কুরবানির আগে দেখা যায় প্রচুর গরু হয়তো মানুষ তৈরি করে, কিন্তু সেল করতে যায় দেখে একটা সিন্ডিকেটের ভিতরে পড়ে যায়। হাসান খুব ভালো কথা বলেছে যে ওই সময় যাতে সীমান্ত এলাকাগুলো আরও কঠোর নজরদারি থাকে, যাতে ওইখান থেকে বাইরের থেকে কোনো গরু প্রবেশ করতে না পারে। কারণ এটা আমার হারভেস্টিং টাইম, সারা বছর আমি গরু তৈরি করেছি, কুরবানির সময় আমি বিক্রয় করবো। কিন্তু এই সময় যদি মাঠে যায় দেখি যে আমার গরুর মূল্য কমে গিয়েছে কোনো কারণে, তাহলে কিন্তু আমার জন্য এটা আমার বিজনেস টিকা টিকিয়ে রাখা কঠিন, কারণ পরবর্তী বছর কিন্তু আমি এই কাজটি করবো না। একই সাথে এক্সপোর্টের দিকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের বাংলাদেশ এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছে। কাজেই এই যে একটা একটা আমাদের একটা মানে সুযোগ তৈরি হয়েছে, এটা আত্মতৃপ্তির ব্যাপার না। ওই উচ্চতায় এবং উচ্চতাকে ধরে রাখার জন্য আমাদের যে পরিমাপে, আমাদের যে প্যারামিটারে এবং আমাদেরকে যে স্কেলে আমাদেরকে মানুষদেরকে তৈরি করতে হবে, এখন আমাদের দরকার সেই দক্ষ হাত তৈরি করা, মানে যারা জ্ঞানী খামারি তৈরি করা, এবং প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে খামারিদের উৎপাদন খরচ কমে নিয়ে আসা। এবং উৎপাদন খরচ যখন কমবে তখন আমার মার্কেটে কিন্তু বিক্রয় করতে গিয়ে আমি লাভবান হতে পারবো। আরেকটা কথা, এই ভিডিওটা দেখার পরে অনেকে হয়তো ডাক্তার জহির স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। এই ভিডিও ডিসক্রিপশনে একটা জহির স্যারের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, আপনার ঠিক ওইখানে যে নিয়মে যোগাযোগ করার কথা থাকবে ঠিক ওইভাবে যোগাযোগ করবেন। আমার মনে হয় আপনারা যারা খামারি আছেন এবং নতুন খামার করার পরিকল্পনা করছেন, এই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনারা খামার পরিচালিত করেন তাহলে অবশ্যই ভালো করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বলবে বিশ্ববাসী।